হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ যে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে আপনারা টোটাল এই এই যে জবটি সম্বন্ধে টোটাল ইনফরমেশান সেটা আপনি পাবেন না। আমাদের যতটুকু ক্ষমতা ততটুকু আমরা এই জবের ইনফরমেশান এই ভিডিওটির মধ্যে দিয়ে থাকি। তো আপনারা ভিডিওটি না পুরো দেখলে আপনারা এই পুরো জবের ইনফরমেশানটা পাবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আইবিতে ছাত্রজন সফটওয়্যার ডেভেলপার এনআইটি অপারেটর নিয়োগ করা হবে। রাজ্যের গোয়েন্দা দপ্তর ইন্টেলিজেন্স বান 17 জন সফটওয়্যার ডেভেলপার এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এবং ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে অস্থায়ী চুক্তিতে। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 0x/IB/264-19 স্টাফ এবং শূন্য পদ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এবং সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এবং ডেটা এন্ট্রি অপারেটর। যোগ্যতা সিনিয়র সফটওয়্যার ডেভেলপার ফার্স্ট ক্লাসে এমএসসি অথবা আইটি বা কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস, এমএসসি অথবা আইটি বা কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস, বিটেক বা সঙ্গে যে কোনো সরকারি প্রজেক্ট বা নামি মাল্টিনেশনাল কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে 5 বছরের কাজের অভিজ্ঞতা। সফটওয়্যার ডেভেলপার ফার্স্ট ক্লাস এমএসসি অথবা আইটি কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস, এমএসসি অথবা আইটি কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস, বিটেক এবং সঙ্গে সফটওয়্যার ডিজাইনিং, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্ট স্কিল থাকতে হবে এবং সাপোর্ট সফটওয়্যার পার্সোনাল পিজিডিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিসিএ বা ডোয়েকের এ লেভেল কোর্স 3 বছরের সময়সীমা সঙ্গে ইনস্টলেশন সফটওয়্যার মেনটেন্যান্স অ্যান্ড ডিবিএমএস বা ইমপ্লিমেন্টেশন সাপোর্ট স্কিল থাকতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর স্নাতকের সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট সব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে 31 মে 2019 তারিখের মধ্যে। বয়সসীমা 31 মে 2019 তারিখ হিসেবে, বয়স হতে 18 থেকে 21 থেকে 35 বছরের মধ্যে। সিডিআর সফটওয়্যার ডেভেলপার পদে হচ্ছে 30,000 টাকা, সফটওয়্যার ডেভেলপার পদে হচ্ছে 25,000 টাকা, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদে 16,000 টাকা, ডেটা এন্ট্রি অপারেটর পদে হচ্ছে 11,000 টাকা এবং প্রার্থী বাছাই পদ্ধতি লেখা পরীক্ষা প্র্যাকটিক্যাল টেস্ট ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট লিঙ্ক, এই ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে অথবা সরাসরি দরখাস্ত বয়ান ডাউনলোড করা যাবে এই লিঙ্কটা থেকে। এই দুটো লিঙ্কে আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। সম্পত্তি তোলা পাসপোর্ট মাপের ছবি, আবেদনপত্রের নির্দিষ্ট সেটে দিতে হবে এবং আবেদনপত্র পূরণ করা এবং যাবতীয় প্রমাণপত্রটি সম্পত্তির জেরক্স এবং বাসস্থানের প্রমাণপত্র, আধার কার্ড অগ্রিদা সহ পাঠাতে হবে দ্য অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আইবি ওয়েস্ট বেঙ্গলকে উদ্দেশ্য করে এবং পৌঁছাতে হবে 10 জুলাই 2019 মধ্যে। এছাড়া ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল 13 লর্ডস সিনা স্ট্রিট লসিনার রোড কলকাতা 71 এই ঠিকানায় রাখা নির্দিষ্ট বাসকে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং খামের ওপর পদের জন্য আবেদন, কোন পদের জন্য আবেদন করবেন তার নামও আপনারা লিখে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।